আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো, সুস্থ এবং নিরাপদ আছেন। আমি সবুজ আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো, সুস্থ এবং নিরাপদ আছি। প্রতিবারের মতো আজকেও নতুন একটি টপিক নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়েছি। আশা করি আজকের টপিকটি আপনাদের সকলের ভালো লাগবে এবং আপনারা সকলে উপকৃত হবেন। আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি, কারণ আপনারা যদি আজকের এই ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে আপনারা হয়তোবা অনেক কিছুই মিস করবেন এবং ঠিকমতো কাজগুলো করতে পারবেন না। ভাই এবং বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বাংলা ভাষায় 30+ ক্লাসের 70+ ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন এই কোর্সটি করতে পারবেন। আর যারা অর্থ খরচ করে বাংলা ভাষায় গ্রাফিক্স ডিজাইন পেইড কোর্স করতে চাচ্ছেন তাদের কাছে আমি সবিনয়ে অনুরোধ করব, প্রথমে আজকের এই ভিডিওতে দেওয়া বাংলা ভাষায় সম্পূর্ণ ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন কোর্সটি আপনারা যাচাই করে দেখুন, তারপর না হয় আপনারা আপনাদের পকেটের অর্থের মাধ্যমে পেইড গ্রাফিক্স ডিজাইন কোর্স করার কথা চিন্তা করবেন। আমি আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি, আপনারা যদি আজকের এই ভিডিওতে দেওয়া এই গ্রাফিক ডিজাইন কোর্সটি সম্পূর্ণ করেন তাহলে আপনারা অবশ্যই 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 অনেক উপকৃত হবেন। আর আজকে যে গ্রাফিক ডিজাইন কোর্সটি আপনাদের জন্য দেওয়া হচ্ছে সেই গ্রাফিক ডিজাইন কোর্সটি কিন্তু আমার নিজস্ব তৈরিকৃত কোনো কোর্স নয়। আমি আপনাদের সুবিধার্থে এই গ্রাফিক ডিজাইন কোর্সটি ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি এবং একত্রিত করেছি এবং যাচাই বাছাই করার পর আজ আপনাদের সামনে প্রকাশ করার জন্য নিয়ে এসেছি। তাই অনুগ্রহ করে কেউ আবার বলে বসবেন না যে ভাই এটা তো আপনার নিজস্ব তৈরিকৃত কোনো কোর্স নয়। আর এই সমস্ত কোর্সগুলো যারা অনেক পরিশ্রম এবং কষ্টের মাধ্যমে তৈরি করার পর সাধারণ মানুষকে শিক্ষাদানের জন্য সম্পূর্ণ ফ্রিতে ইন্টারনেটে প্রকাশ করেছে তাদের সকলের কাছে আমি সবুজ অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা এখন দেখি কিভাবে আমরা এই সম্পূর্ণ গ্রাফিক ডিজাইন কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে পেতে পারি সেই বিষয়টা। আজকের এই গ্রাফিক ডিজাইন কোর্সটিকে পাওয়ার জন্য প্রথমেই আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন। ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা এই পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পর আপনারা গুগল ড্রাইভের এই লিঙ্কটি পেয়ে যাবেন। পর্যায়ক্রমে এই লিঙ্কটিতে প্রবেশ করার পর আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গ্রাফিক ডিজাইন কোর্সটিকে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। এখন যদি আপনারা এই গুগল ড্রাইভের গ্রাফিক্স ডিজাইন কোর্সের ফোল্ডারগুলোর উপর পর্যায়ক্রমে ক্লিক করেন তাহলে আপনারা পর্যায়ক্রমে এক একটি ক্লাস এবং সেই ক্লাসের পরিপূর্ণ ভিডিওগুলো পেয়ে যাবেন। এভাবে আপনারা ইচ্ছা করলে এখান থেকেই অনলাইনে থেকেও এই ভিডিওগুলো প্লে করে শিখতে পারেন, অথবা অফলাইনে যদি আপনারা শিখতে চান তাহলে ড্রাইভে দেওয়া গ্রাফিক ডিজাইন কোর্সের ভিডিওগুলো আপনাদের পছন্দ মতো যে কোনো স্টোরে ডাউনলোড করে রাখতে পারবেন। এখন আবার অনেকে বলতে পারেন, ভাই আমি তো মোবাইল ব্যবহার করি, তো আমি এত স্টোরেজ ডাটা কিভাবে কোথায় সংরক্ষণ করব? যারা এত ডাটা কিভাবে কোথায় সংরক্ষণ করবেন সেই চিন্তা করছেন তারা কিন্তু ইচ্ছা করলেই খুব সহজেই আপনাদের গুগল ড্রাইভে এই ভিডিওগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন। এখন আবার অনেক ভাই এবং বন্ধুরা বলতে পারেন, গুগল ড্রাইভে তো ভাই শুধুমাত্র 15 GB সংরক্ষণ করা যায়, কিন্তু 15 GB জায়গা থেকে আর এতগুলো ডাটা একত্রে সংরক্ষণ করা যাবে? আমি সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলছি, জি ভাই আপনারা সঠিক কথাটাই বলেছেন, গুগল ড্রাইভে শুধুমাত্র 15 GB ফ্রিতে ব্যবহার করা যায়। তবে আপনারা যদি সম্পূর্ণ ফ্রিতে গুগল ড্রাইভ স্টোরেজ লাইফ টাইম আনলিমিটেডভাবে ব্যবহার করতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আনলিমিটেড গুগল ড্রাইভ লাইফ টাইম ফ্রিতে ব্যবহার করার নিয়ম এই ভিডিওটা দেখবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন, তাহলে আপনারা নিশ্চিন্তে সারা জীবনের জন্য ফ্রিতে আনলিমিটেড স্টোরেজ গুগল ড্রাইভ ব্যবহার করতে পারবেন। আর এই কোর্সগুলো ভিজিট করার জন্য এবং ডাউনলোড করার জন্য আপনারা অবশ্যই ডেস্কটপ অথবা ল্যাপটপ ব্যবহার করবেন। তবে যাদের কাছে ডেস্কটপ বা ল্যাপটপ নেই তারা অ্যান্ড্রয়েড অথবা ISO মোবাইলের মাধ্যমে এই ড্রাইভগুলো ভিজিট করতে চাইলে অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন এবং গুগল ক্রোম ব্রাউজারের ডেস্কটপ ভার্সন মোডটা অন করে নেবেন। আর ভাই এবং বন্ধুরা, এই সমস্ত কোর্সগুলো সংগ্রহ করতে এবং এক জায়গায় একত্রিত করতে অনেক সময় এবং পরিশ্রম আমাকে করতে হয়, কিন্তু আমি আপনাদের কথা চিন্তা করে কোনো রকমের স্বার্থের কথা চিন্তা না করেই আপনাদের জন্য সব সময় কাজ করে যাচ্ছি। কিন্তু আপনারা অনেকেই শুধুমাত্র এই ভিডিওগুলো দেখেন এবং যখন নিজেদের প্রয়োজন তখন নিজেদের প্রয়োজন মতো শুধুমাত্র ডাউনলোড করে রাখেন। কেন ভাই, আপনারা কি পারেন না?
প্রত্যেকটা ভিডিও যেগুলোতে আপনারা উপকৃত হয়েছেন সেই ভিডিওগুলোকে নিজের ভিডিও মনে করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে আশা করি আজ থেকে আপনারা আমার প্রত্যেকটা ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন এবং সর্বোচ্চ পরিমাণ শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যদি লাইক কমেন্ট এবং শেয়ার করেন তবে আমি আরো উৎসাহ পাব এবং আপনারা পরবর্তীতে আরো আকর্ষণীয় জিনিস আমার মাধ্যমে আপনারা পেতে থাকবেন আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর কোথাও যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শালীন ভাষায় ভদ্রতা বজায় রেখে কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সেই ভুলটা সংশোধন করে নেব কারণ আমি বিশ্বাস করি শেখার কোনো বয়স হয় না আর হ্যাঁ বন্ধুরা যদি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পারেন শিখতে পারেন অথবা আপনারা সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো বন্ধুরা আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার আসব নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে সেই পর্যন্ত বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম